একসময় দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশ এখন ক্রিকেট দুনিয়ার বিষয় মন্ত্রিসভায় সিরিজ জয়ে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ পেট্রোল বোমা হামলা মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমান সহ বিএনপি 33 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ঈদে লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং নেওয়ার দিনক্ষণ ঠিক হয়নি এখনো আগামী সপ্তাহে বৈঠকের পর 13 অথবা 14 রমজান থেকে বুকিং স্লিপ জমা নেওয়ার আশা মালিকদের দুর্ঘটনার চার দিনেও কর্ণফুলীর খাল থেকে ওয়াগন তোলার প্রক্রিয়া শুরু হয়নি বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে তেল সংগ্রহের কাজও আফগানিস্তানের পার্লামেন্টে তালেবান হামলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত জঙ্গি সবাই নিহত প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী 1986 সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে হামাগুড়ি দিয়ে পথ চলা শুরু হয় বাংলাদেশের প্রায় 30 বছরের পথ পরিক্রমায় টাইগাররা খেলে ফেলেছে 305টি ওয়ানডে একসময় দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশ এখন ক্রিকেট দুনিয়ার বিস্ময় পাকিস্তানের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এ যেন বদলে যাওয়া এক বাংলাদেশ যার বিস্তারিত গল্প থাকছে সজল মিত্র রিচার্ডের প্রতিবেদনে 1986 সালের 31 মার্চ শ্রীলঙ্কার মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য ভূমিষ্ঠ শিশু বাংলাদেশ গাজী আশরাফ হোসেন লিপুর সেই বাংলাদেশ ইমরান খানের পরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে ছিল অসম প্রতিপক্ষ এরপর আস্তে আস্তে পথ চলা আন্তর্জাতিক ক্রিকেটে 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পর ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে বড় ভাইদের কাতারে ছোট ভাই হিসেবে বেড়ে উঠেছে বাংলাদেশ 1998 সালে প্রথম ওয়ানডে জয় 1999 সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় এর এক বছর পরই টেস্ট মর্যাদা লাভ 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জয় এরপরই আসতে থাকে একের পর এক সাফল্য 2009 ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ 2010 দেশের মাটিতে নিউজিল্যান্ডকেও একইভাবে হারানোর পর টাইগারদের গর্জনের তীব্রতা টের পায় ক্রিকেট বিশ্ব 2012 এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর টাইগারদের পারফরমেন্সের আলো মুগ্ধ করে বিশ্ব ক্রিকেটকে আর এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে হোম সিরিজ জয় ক্রিকেট বিশ্বের সাফল্যের তুঙ্গে উঠে যায় এদেশের টাইগাররা এ পর্যন্ত 305টি ওয়ানডে খেলে এই টাইগাররা জয় তুলে নিয়েছে 93টি ওয়ানডেতে এই ঘুরে দাঁড়ানো বাংলাদেশের সাফল্যের নেপথ্যে যারা সঙ্গী হয়েছেন তাদের মধ্যে অন্যতম টাইগারদের পেস বোলিং কোচ হিতিশ্রী এই বাংলাদেশকে দেখে তিনি মোটেই অবাক নন আসলে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে কোনোদিনই প্রশ্ন তোলা ঠিক নয় দলটা অনেক উন্নতি করেছে যার ফলাফল এখন তারা পাচ্ছে অনেক প্রতিভাবানদের সমন্বয়ে গড়া এই দলটি বিশ্বের যে কোনো দলের কাছেই ভয়ঙ্কর আসলেই এটা বদলে যাওয়া বাংলাদেশ আর কোচ হাতুরু সিংহ মনে করেন এটা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা সময় বাংলাদেশ এখন সেরা সময় কাটাচ্ছে আমিও টাইগারদের দলের অংশ হতে পেরে গর্বিত এটা আমার কোচিং ক্যারিয়ারেরও বড় অর্জন আবেগে নয় সুন্দরবনের ব্যাঘ্র শাবক আজ গর্জন আর ভয়াল থাবা দিয়ে ধরাশায়ী করছে বিশ্ব ক্রিকেটের মোড়লদের সজল মিত্র রিচার্ড সময় সংবাদ ভারতের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক মুস্তাফিজের রেকর্ড গড়া অর্জনে দারুণ খুশি তার বাবা ছেলের এমন কীর্তিতে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন মুস্তাফিজের বাবা অন্যদিকে মুস্তাফিজের বড় ভাই শিক্ষক ও সহপাঠীরাও গর্বিত বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তার অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশের ক্রিকেট আকাশে এখন পেস বিস্ময়ের নাম মুস্তাফিজ সাতক্ষীরার কালীগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এই তরুণ পেসারকে নিয়ে বিশ্ব ক্রিকেটে বইছে আলোচনার ঝড় শক্তিশালী ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই 5 উইকেট নিয়ে শুরু হয় চমকের আর দ্বিতীয় ম্যাচে তো বিশ্ব রেকর্ড জাতীয় দলের জার্সি গায়ে বিশ্ব মাতানোর কারিগর মূলত ভাই মোখলেসুর রহমান আমাদের খেলা দেখে দেখে ও আস্তে আস্তে খেলার দিকে আগ্রহ হয়ে গেল আমি খেলি আমার মেজ ভাই খেলে বড় ভাইও খেলে আর কি এইভাবে আমরা এমনকি আমরা চারি ভাইও এক টিমে খেলছি লেফটি জগতগুলো বোলিং আছে সব ভিডিওগুলো আর কি ইন্টারনেট থেকে বের করে ওরে দেখাইতো বসে বসে
ছেলের অসাধারণ এই কীর্তিতে পৃথিবীর এখন সবচেয়ে সুখী মানুষ আবুল কাশেম। পড়ার দিকে খুব মন ছিল না, সে খেলাধুলার উপরে খুব আগ্রহ ছিল। দেখা গেল যে স্কুলে যাওয়ার নাম করিয়ে ছাত্রীরা যায় প্র্যাকটিস করতে। টিভিতে দেখলাম সে মানে বিশ্বসেরা একজন বোলার হয়েছে। টেস্টে আমার আর কিছু পাওনা নেই। মুস্তাফিজের বড় ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সাতক্ষীরার দুই ক্রিকেট কোচ আলতাফ ও তপুর বড় ভূমিকা রয়েছে। পাঁচটা ছয়টা করে উইকেট পেত সব সময়। ওর দিয়ে আমরা খুলনা বিভাগে প্রথম আন্ডার-14 চ্যাম্পিয়ন হই আমরা। সাতক্ষীরার এই দুটো ছেলে সৌম্য সরকার এবং মুস্তাফিজ প্রতিষ্ঠিত হয়ে সাতক্ষীরার মুখ উজ্জ্বল করুক, এটাই আমি চাই। অক্সিজেনে আমাদের সাতক্ষীরা ক্রিকেট একাডেমি আছে, সাতক্ষীরা ক্রিকেট একাডেমি, সেখানে সে প্র্যাকটিস করতো। 40 কিলোমিটার দূর থেকে ওর ভাই নিয়ে আসতো আর আমি সেখানে আলাদাভাবে তাকে আমি তার বোলিং এর কাজটা করাতাম। এদিকে মুস্তাফিজের কীর্তিতে আনন্দে ভাসছে তার জন্মস্থান তেঁতুলিয়া। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বাড়িতে নেমেছে মানুষের ঢল। সহপাঠী, স্কুল শিক্ষক ও এলাকাবাসীর মুখে মুখে এখন মুস্তাফিজের প্রশংসা। আমাদের বন্ধুটা এত বড় হয়েছে, দেশের নাম করছে, তার জন্য আমরা সাতক্ষীরাবাসী, আমরা বাংলাদেশবাসী সবাই গর্ববোধ করছি। মুস্তাফিজের মাথায় হেলমেটটা পরে মাঠে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি বললাম যে ভাই তুই ক্লাস করবি না? তা বলতেছে যে ঠিক আছে ক্লাস তো করবো, আগে একটু প্র্যাকটিস করে নেই। টিভিতে দেখতেছি বা ওই বিভিন্ন নেটে বিভিন্ন পত্রিকা দেখতেছি, তখন মুস্তাফিজ ছাড়া আর কোনো কথা নেই। তখন আমার বুক, আমার স্কুলের বুক যেন গৌরবে ভেটে উঠছে। একদিন মুস্তাফিজ বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ জয় করবে এই প্রত্যাশা সকলের। কালীগঞ্জের তেঁতুলিয়া গ্রাম থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সকাল 10টায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় 1.5 ঘন্টা। এতে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে মোবাইল কোড সংশোধন আইন 2015 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারও করা যাবে এই আইনে। পরে বৈঠকের কর্মসূচি ও সিদ্ধান্তের বিষয়ে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের ব্রিফ করেন। আমাদের ক্রিকেটে গতকালকে যে বিশাল অর্জন, ভারতের বিরুদ্ধে সিরিজ বিজয়, এ উপলক্ষে আমাদের ক্রিকেট টিম, ম্যানেজার, অর্গানাইজার, কোচ এবং ক্রিকেট বোর্ড সবাইকে অভিনন্দন জানানো হয়েছে, আনন্দ প্রকাশ করা হয়েছে এই বিজয়ে। বিশেষ করে আমাদের নবীন ক্রিকেটারদের যে অর্জন, তাদের যে নিপুণতা, কুশলতা, এটা আমাদের গর্ব করার বিষয়, সেটা এই ক্যাবিনেট লক্ষ্য করেছে। এবার অন্যান্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের পাগলা এলাকার একটি রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় লেগুনার 4 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো 12 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 5:30 দিকে পাগলার ভাঙ্গারপুলের একটি দিয়াশলাই তৈরির কারখানা সংলগ্ন রেল ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বহনকারী লেগুনাটি রেল ক্রসিং অতিক্রম করার সময় সেটি বন্ধ হয়ে যায়। এ সময় সজোরে ট্রেনটি ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 1 যাত্রী মারা যান। আহত 15 যাত্রীকে ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে মারা যান আরো 3 জন। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার শরীফ উদ্দিন সবুজ। ঘটনার বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলছি তার সাথে। শরীফ, দুর্ঘটনার বিস্তারিত আমাদের জানান। আমরা এলাকার যারা এলাকাবাসী আছেন, পুলিশ এবং ফায়ার ব্রিগেড কর্মী, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে ঢাকা থেকে 9:35 এই ট্রেনটি আসছিল। আসার পথিমধ্যে তারা এই পাগলার রসুলবাগ ভাঙ্গারপুল এলাকায় আসার পরে এখানে একটি লেগুনার সাথে সংঘর্ষ হয়। লেগুনাটি আসছিল ঢাকা থেকে, ঢাকার পোস্তকলা থেকে পাগলার বউবাজার যাচ্ছিল। সেখানে লেগুনাটিতে কেউ বলছেন 12 জন, কেউ বলছেন যে 16 জন যাত্রী ছিলেন। এটির সাথে পেছন দিক থেকে ট্রেনটি এই লেগুনাটিকে ধাক্কা দেয়, ফলে লেগুনাটি
প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর ভিতরে থাকা সকল যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে একজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে আরো চারজন বা তিনজন মারা গেছেন বলে আমরা এখান থেকে পুলিশ আমাদেরকে জানিয়েছে। আর এর পরপরই এখানে পুলিশ এবং ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে এলাকাবাসীর সহায়তায় এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে যারা ছিলেন সকলকে পাঠিয়েছেন আহতদের। আর এছাড়া অন্য কোন আহতদের আমরা এখানে জানিনি বা কোনো খোঁজ খবর পাইনি এবং যারা মারা গেছেন তাদের পরিচয় আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। পুলিশ আমাদেরকে বলছে যে তাদের ধারণা এখনো হয়তো যারা মারা গেছেন তাদের আত্মীয়রা খবর পাননি, আসলে তারা এই যারা নিহত হয়েছেন তাদের খবর পরিচয়টা নিশ্চিত করতে পারবেন। দর্শক, অন্যদিকে ঢাকা মেডিকেলে আছেন আমাদের রিপোর্টার ইজাদ শমিক। ট্রেনের ধাক্কায় আহত যাত্রীদের সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শমিক, আহত যাত্রীদের সবশেষ অবস্থা কি আমাদের জানান। গঞ্জ প্রতিনিধি আমাদেরকে বললেন যে এখানে এই এই ঘটনায় ট্রেন এবং অটোরিকশার যে ঘটনা, যে লেগুনায় যে ঘটনায় যে একজন মারা গেছেন স্পটে, কিন্তু আমরা ঢাকা মেডিকেল কলেজে এসে যেটা দেখতে পেলাম যে এখানে এখন পর্যন্ত আমরা চারটি মৃতদেহ পেয়েছি, অর্থাৎ সর্বমোট পাঁচজন এই ঘটনায় মারা গেছেন এবং এর বাইরে আরও এখানে প্রায় এগারো জন ভর্তি রয়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজে এখানে যে কর্তব্যরত ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা আমাদেরকে যেটা বলছেন গণমাধ্যম কর্মীদের যে এই এগারো জনের মধ্যে চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বাকিদের অবস্থা কারোর হাত ভেঙে গেছে, পা কেটে গেছে, অন্যান্য মোটামুটি একটু একটু কম গুরুতর আহত, কিন্তু বাকি চারজনের অবস্থা কিন্তু খুবই গুরুতর যেটা ডাক্তার আমাদেরকে জানাচ্ছেন। এছাড়া আপনাকে বলে রাখি যে এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য পেয়েছি বা এই এখানে স্থানীয় একজন ঢাকার একজন জনপ্রতিনিধি এসেছেন যিনি তার একজন কর্মচারীও এই ঘটনায় আহত হয়েছিলেন। এছাড়া এখানে রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা এসেছিলেন যিনি কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ, তিনি এসেছেন এবং তিনি এসে আমাদেরকে যেটা বলছেন যে যে রেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটেছে সেটি আসলে অবৈধ রেল ক্রসিং তিনি দাবি করছেন এবং এখানে আসলে নিয়মিত কোনো গার্ড থাকেন না যেহেতু সেটা অবৈধ, তো এই কারণে আসলে তার দায় আসলে রেল কর্তৃপক্ষ নিতে চাচ্ছেন না এমনটা তার কথাবার্তায় আমরা যেটা জানতে পেরেছি। এবং তিনি বলছেন যে তারা এই রেলওয়ে পুলিশ পুরো বিষয়টা আসলে তদারকি করছে এবং তারা সার্বিক চিত্র এটা দেখবেন, দেখার পরে তারা বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে। দর্শক, নারায়ণগঞ্জের পাগলা রেল ক্রসিং এ লেগুনা দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার এজাজ শমিক। এর আগে আমাদেরকে ফোনে দুর্ঘটনাস্থল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন শরীফউদ্দিন সবুজ। পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানুল্লাহ আমান সহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিএনপির অবরোধ চলাকালে গত ২৫ জানুয়ারি মিরপুরে পেট্রোল বোমা হামলায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১৯ মার্চ এই মামলায় অভিযুক্ত আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে আগামী ৩রা আগস্ট গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মিরপুর থানার একটি মামলায় কগনিজেন্সের জন্য দিন ধার্য ছিল। মামলাটি হচ্ছে মিরপুর থানার ৮৯ নম্বর মামলা। বিজ্ঞ আদালত ৩৩ জন আসামি, যার ভিতরে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জনাব আমানুল্লাহ আমান, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ ৩৩ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদের জবানবন্দি বাতিল চেয়ে করা বেগম জিয়ার আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে শুনানি হলে পরে তা কাল পর্যন্ত মুলতবি করা হয়। দুর্নীতির এই মামলায় রাষ্ট্রপক্ষের এই সাক্ষীর জবানবন্দি বাতিল চেয়ে গত ১৫ জুন হাইকোর্টে আবেদন করা হয়। বেগম জিয়ার অনুপস্থিতিতে আদালতে জবানবন্দি দেয়ায় এটি বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
প্রবাসী সময় আরো থাকছে। উৎপাদন পর্যাপ্ত থাকলেও কারিগরি ত্রুটির কারণে ব্যাহত হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। ভোগান্তি চরমে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা কর্তৃপক্ষের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সেনাকুঞ্জে ইফতার মাহফিলের আয়োজন করেছে সশস্ত্র বাহিনী। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় সেনাকুঞ্জে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইফতারের আগে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া করা হয় বাংলাদেশের অব্যাহত অগ্রগতি এবং শান্তি কামনা করে। ইফতার মাহফিলে সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সাথে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএনপির পক্ষ থেকে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের আগে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এতে বিএনপি পন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আসন্ন ঈদে মহাসড়কগুলো জনদুর্ভোগের কারণ হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এক্ষেত্রে সড়কের ওপর গাড়ি পার্কিং বন্ধ ও দ্রুতগতিতে গাড়ি না চালাতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন মন্ত্রী। সব কিছুতে রাজনীতি, আর রাজনীতির জন্যই রাস্তা আমি দখল মুক্ত করতে পারি না। এই দেশে 16 লেন করলো কোনো লাভ নেই যদি এই মানসিকতার পরিবর্তন না হয়। মহাসড়ক রাস্তা আসন্ন ঈদে অন্যান্য বারের মতো দুর্ভোগের কারণ হবে না, কিন্তু এই যে এলোপাতাড়ি গাড়ি দাঁড়িয়ে থাকবে, এই যে ফ্রি স্টাইল গাড়ি চালাবে, রেকলেস মাইন্ডলেস ড্রাইভিং করবে, এর ফলে দুর্ঘটনা হবে, সেটা আমি কি করে ঠেকাবো। ঈদে ঘরমুখ নৌযাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং নেওয়ার দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে রমজানের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় লঞ্চ মালিকদের এ ব্যাপারে বৈঠক করার কথা রয়েছে। 13 অথবা 14 রমজান থেকে বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হতে পারে, আর 18 তারিখ থেকে যাত্রীরা কেবিনের অগ্রিম টিকিট হাতে পেতে পারেন বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। আমিনুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট সাধারণ সময়ই অনেকটা সোনার হরিণ, আর ঈদের সময় কেবিনের একটা টিকিট পাওয়া যেন সৌভাগ্যের ব্যাপার। কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে রমজানের শুরু থেকেই যোগাযোগ শুরু হয় বুকিং কাউন্টারে। রমজানের দ্বিতীয় সপ্তাহে আমাদের ঢাকায় কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতিতে একটি মিটিং হওয়ার কথা আছে, সেক্ষেত্রে আমরা 18 বা 20 রমজানের কেবিনের টিকিট অগ্রিম দিতে পারবো ইনশাল্লাহ। এবার কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ মালিক। কেবিনের টিকিট যাতে কালোবাজারির হাতে না যায় সেই জন্য আমরা নিজস্ব তত্ত্বাবধানে টিকিট বিক্রির ব্যবস্থা করব। তবে ভিড় এড়াতে যাদের পক্ষে সম্ভব স্পেশাল ট্রিপ শুরুর আগেই ঘরমুখী যাত্রীদের রওনা করার পরামর্শ দিচ্ছে। এদিকে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ ঈদের এক সপ্তাহ আগে শুরু হতে পারে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির স্টিমার কেবিনের অগ্রিম বুকিং মধ্যরজার নাগাদ শুরু হতে পারে, এবং টিকিট পেতে হলে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে রকেট রিজার্ভেশন শাখায় যোগাযোগ করতে হবে। লঞ্চগুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল রুটে 14টি লঞ্চ ও 6টি স্টিমার চলার কথা রয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এবার প্রবাসের খবর। কাজের অনুমতিপত্র বা ইকামার পরিবর্তে বিদেশি শ্রমিকদের নতুন পরিচয়পত্র দেবে সৌদি সরকার। দেশটির সংবাদ মাধ্যম পাসপোর্ট বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সৌদি পোস্ট জানায় 14ই অক্টোবর বা নতুন ইসলামী বর্ষের শুরু থেকে প্রবাসী শ্রমিকদের রেসিডেন্ট আইডি কার্ড দেওয়া হবে। এ কার্ড ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের কাছে। প্রতি বছর নিয়োগকর্তা অনলাইনে এ কার্ড নবায়ন করতে পারবেন বলেও জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই নতুন কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি পোস্ট।
বিজেপি নায়ক রাজ্জাককে ফিরিয়ে আনার ব্যাপারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এতদিন পেরিয়ে গেলেও তাকে ফিরিয়ে না আনতে পারায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে দুদেশের মধ্যে যে কোনো সময় পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়েছে তারা, তাদের আমাদের এখানে যিনি মায়ানমার অ্যাম্বাসাডর তার সঙ্গে কথা বলছেন। আমরা আমাদের বিজিবি আমাদের আর ওদের বিজিবির সঙ্গে সবসময় কথা মানে মিটিং চলছে, আশা করছি যে কোনো সময় ফ্ল্যাগ মিটিং হতে পারে এবং হবে। ওদের দুই নং বিজেপি লেফটেন্যান্ট কর্নেল দিহানের সঙ্গে আলাপ হয়েছে, খুব শীঘ্রই একটা সমস্যাটা সমাধান হবে বলে আমরা ধারণা করছি। আমরা তো চাই যে তাৎক্ষণিকভাবে সমস্যাটা সমাধান হোক, তার পরিবারের কাছে আমরা তাকে ফিরিয়ে দিতে পারিনি এখনো, সেই জন্য আমরা উদ্বিগ্ন তো বটেই। এদিকে বিজেপি সদর দপ্তর থেকে এক খুদে বার্তায় বিজেপি মহাপরিচালকের বরাত দিয়ে জানানো হয়, কোনো শর্ত ছাড়াই অস্ত্রসহ নায়ক রাজ্জাককে আগামী দু একদিনের মধ্যে ফেরত দেবে মিয়ানমার। পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে 5 ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে শিক্ষকরা। সোমবার সকাল 10টায় উপাচার্যের ভবনে তালা ঝুলিয়ে সেখানেই অবস্থান নেন তারা। শিক্ষকদের অভিযোগ, নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই তারা উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়ার পদত্যাগ দাবি করে আসছিলেন। তাদের আন্দোলনের মুখে গত 23 এপ্রিল 2 মাসের ছুটিতে যান উপাচার্য। এ সময়ের মধ্যে তার পদত্যাগের কথা থাকলেও ছুটি শেষে আবারও কর্মস্থলে যোগ দেন তিনি। আর এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে শিক্ষকরা। এর আগে উপাচার্য কর্মস্থলে যোগ দিতে পারেন এমন খবর পেয়ে রোববারও 8 ঘন্টার ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এদিকে পদত্যাগ করা না পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিলেও সরকারের নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ না নেয়ার ঘোষণা উপাচার্যের। উনি পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে এবং আমরা সরকারের কাছে এটুকুই আমরা আহ্বান জানাব, ওয়াদা ভঙ্গকারী একজন ভাইস চ্যান্সেলরকে যেন এই বিশ্ববিদ্যালয়ে না রাখে। ওনার অধীনে তো কাজ করার প্রশ্নই ওঠে না, ওনার অধীনে আমরা কাজ করব না। বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসনিক শূন্যতা এই মুহূর্তে বিরাজ করছে, কারণ ওনাকে মহামান্য রাষ্ট্রপতি ছুটি দিয়েছেন আগামী 23 তারিখ পর্যন্ত। উনি মহামান্য রাষ্ট্রপতির সেই যে ছুটিটা, এটাকে উনি আসলে অনেকটাই অবজ্ঞা করে আজকে নিজে এসে জয়েন করেছেন। বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য আমার মনে হয় যে আমি সকল শিক্ষকের সহযোগিতা চাই, তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসনিক স্বার্থে কোন কোন জায়গায় আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাকে পাঠিয়েছে সরকার, সরকারের সিগন্যাল না পেয়ে কোনো উপাচার্যকে চলে যাওয়া সেটা সমীচীন না। চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে পড়ে যাওয়া 55,000 লিটার ফার্নেস অয়েলের বেশিরভাগই কর্ণফুলী নদী হয়ে সাগরে মিশে গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতি লিটার তেল 60 টাকা করে কিনে নেয়ার ঘোষণার 24 ঘন্টার মধ্যে মাত্র 100 লিটার তেল কিনতে পেরেছে বিপিসি। অপরদিকে সেতুর কাজ শেষ না হওয়ায় খালে পড়ে যাওয়া ইঞ্জিন ও ওয়াগন উদ্ধারের কাজ শুরুই করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাসের প্রতিবেদন। ঘটনার 3 দিন পর রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয়দের কাছ থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল 30 টাকা করে কিনে নেয়ার ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তা বাড়িয়ে 60 টাকা করা হয়। এমনকি তেল কেনার জন্য সোমবার সকালে সেখানে বিপিসির পক্ষ থেকে অস্থায়ী কার্যালয় খোলে যমুনা অয়েল, কিন্তু সারাদিনে কেনা হয়েছে মাত্র 100 লিটার, অথচ অন্তত 55,000 লিটার তেল দুর্ঘটনার পর পানিতে পড়েছে। প্রথম দিনে বিভিন্ন কারণে হয়তো অনেকে জানতো না ব্যাপারটা, যে এটা কি তেল না কি জিনিস, সেটার কারণে ওরা সংগ্রহ করতে পারেনি, ইয়াতে আছে। পরবর্তীতে 2-4টা আপনার জোয়ারভাটা গেল, জোয়ারঘাটার কারণে এটা যেহেতু কারেন্ট বেশি সেই কারণে আপনার এটা তেলটা হয়তো বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে আর কি। তো আমরা ওয়েট করছি, আমরা যদি আরো কিছু পাই তাহলে আমরা সেটা সংগ্রহ করে নিব। ধারণা করা হচ্ছে অধিকাংশ ফার্নেস অয়েল কর্ণফুলী নদী হয়ে সাগরে গিয়ে পড়েছে। পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা তেমনই ইঙ্গিত দিলেন, আর গ্রামবাসী এজন্য দুষছেন সরকারি প্রশাসনের সমন্বয়হীনতাকে। জোয়ারভাটার সাথে এটা কখনো এক জায়গায় তেলটা ছিল না, কিছু তেল অবশ্যই ছড়িয়ে পড়েছে, হয়তো কর্ণফুলীতে চলে যেতে পারে। প্রথম দিন যদি এখানে যদি তেল রাজ্যের ঘোষণা তাহলে যদি দিত তাহলে তেলটা এত নষ্ট হইতো না। সরকারি মাল ধরলে কোনো সমস্যা হতে পারে এজন্য ধরি নাই, তো 2 দিন পরে ডিগলা দিচ্ছে তখন ধরার কোনো বোঝে।
ছিল না, তেলটা পানির সাথে ছড়িয়ে গেছে, সব জায়গায় লেগে গেছে। দুর্ঘটনার চার দিনেও খালে পড়ে যাওয়া তেলবাহী ওয়াগন উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। ব্রিজের ওপারে কিছু ট্রাক লিঙ্কিং কাজ বাকি আছে, এরপরে এই ট্রাকের উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে রিলিফ টিন মুভ করাতে পারবো। রিলিফ টিন মুভ করাবার আমরা প্রথমে ইঞ্জিনটা এটা রেস্কিউ করব। রেস্কিউ করার পরে যে ওয়াগনগুলো আছে সেই ওয়াগনগুলো আমরা সালভেজ করব। শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে 2000 পিকিং বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার পথে বোয়ালখালীর সারোয়াতলিতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। স্থানীয় 24 নম্বর সেতুটি ভেঙে ইঞ্জিন সহ তিনটি ওয়াগন খালে পড়ে যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবছর রমজান মাসে বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন হলেও কারিগরি ত্রুটি, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা নানা সীমাবদ্ধতায় বারবার হোঁচট খাচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। ফলে রাজধানী সহ প্রায় পুরো দেশই আবারও লোডশেডিং এর কবলে পড়েছে। তীব্র দাবদাহের মধ্যে এবার চলছে পবিত্র রমজান, তার উপর ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়। সব মিলে নাগরিক ভোগান্তি চরমে উঠছে। বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলোর আশা, বিকল হয়ে পড়া সাবস্টেশন ও সঞ্চালন লাইনগুলোর মেরামত প্রক্রিয়া শেষ হলে আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। দেবাশিস রায়, রিপোর্ট। ঋতু হিসেবে সময়টা বর্ষাকাল হলেও এবছর দাবদাহের তীব্রতা যেন কমছে না কিছুতেই, আর এর মাঝেই চলছে সিয়াম সাধনার মাস রমজান। তীব্র দাবদাহের পাশাপাশি এবারে রমজানে নাগরিক ভোগান্তিকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বিদ্যুতের নিত্য যাওয়া আসা। কখনো মধ্যরাত্রি, কখনো বা সন্ধ্যার লোডশেডিং এর ফলে শারমিন আক্তারের মতো অনেক গৃহিণীকেই দিনভর রোজা রেখে ইফতার তৈরি করতে হচ্ছে মোমের আলোয়। খাবার দাবার বানাইতে, খাবার রেডি করতে প্রবলেমে পড়ে যায় আমরা। রমজানের কাজের সময় গেলে তখন তো ফেলে রাখার উপায় থাকে না, এই জন্য খুব কষ্ট হয়। দৈনিক 2-3 বার কারেন্ট জায়গা, আমরা পানি তুলতে পারি না, পানি থাকে না, পানির জন্য চিল্লাবিল্লা লাগাই দেয়। বিতরণ সংস্থা ডিপিডিসির দাবি, সঞ্চালন লাইনে জটিলতা সহ ধানমন্ডিতে সাবস্টেশনের ত্রুটির ফলেই এমন অবস্থা, যা হয়তো স্থায়ী হতে পারে এক সপ্তাহ পর্যন্ত। কয়েকটা পাওয়ার প্ল্যান্টের মেইনটেনেন্স চলছে এবং ইতিমধ্যে একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ আছে, তো ওইটার কারণে হয়তো কিছুটা উৎপাদন কম হয়েছে। ধানমন্ডি সাবস্টেশনে 132 কেভি একটা ব্রেকার ত্রুটির কারণে আমাদের আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। অন্যদিকে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB বলছে, চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। টেম্পারেচারও ডিপেন্ড করে, আপনার ওয়েদার কন্ডিশনও ডিপেন্ড করে। এখন ওয়েদার কন্ডিশন বেশি গরম পড়লে আরেক রকম হবে। আবার ভোলা বরিশাল লাইনে আমার 18 তারিখে চার্জ করা হয়েছে, অলরেডি এই করা হয়েছে। ভোলা পার্সেন চলে আসলাম, এটা চলে আসবে। খুব যে সাফার করছে তা না, কিন্তু আপনাদের প্রজেক্টগুলো আসলে সব ঠিক হয়ে যাবে। তবে বিদ্যুৎ খাতের অন্যতম পরিকল্পনাকারী বিভাগ পাওয়ার সেল আশা করছে 2-3 দিনের মধ্যেই সঞ্চালন লাইনের জটিলতা নিরসন হলে দুর্ভোগ কমবে গ্রাহক পর্যায়ে। কয়েক বছরে যেভাবে জেনারেশনের উপর আমরা জোর দিতে পেরেছি, সঞ্চালন এবং বিতরণ দিকে ওইভাবে নজর দিতে পারি নাই। তার কারণে কোনো কোনো জায়গায় এখনো জেনারেশন থাকলেও আমরা বিদ্যুৎ মাঝে মাঝে ইন্টারাপশন হচ্ছে। যতই উৎপাদন করি না কেন, বিতরণের এবং সঞ্চালনের এই ত্রুটিগুলো আমার থাকছে এবং সেগুলো মিটিগেট করার জন্য আমার প্রাণপণ চেষ্টা করতেছে। আশা করি কি 2-3 দিনের মধ্যে অনেক দূরে সমাধান হয়ে যাবে। এছাড়া বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের মিতব্যয়ী হওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পার্লামেন্টে তালেবান হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে সংসদ সদস্যরা সবাই অক্ষত আছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার কাবুলে পার্লামেন্ট ভবনের সামনে কমপক্ষে 6টি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। নিরাপদ বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে 7 জঙ্গির সবাই মারা গেছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় 4 নারী সহ অন্তত 19 জন আহত হয়েছেন। সোমবার সকালে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের পার্লামেন্ট চত্বর। সে সময় নিম্নকক্ষে প্রেসিডেন্ট মনোনীত নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে পরিচয় করিয়ে দিতে বিশেষ অধিবেশন চলছিল। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানায়, মূল ফটকের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর গুলি ছুটতে ছুটতে বন্দুকধারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করে। পরে পার্লামেন্ট ভবনের কাছে একটি নির্মাণাধীন ভবনে অবস্থান নিয়ে গুলি বর্ষণ করতে থাকে। আমি দোকানে কাজ করছিলাম, হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই, তাকিয়ে দেখি পার্লামেন্ট ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। এই পরিস্থিতিতে পার্লামেন্ট থেকে সংসদ সদস্যদের সরিয়ে নেওয়া হয়। লাইভ টেলিভিশন ফুটেজে অনেককে প্রাণ ভয়ে দৌড়ে পালাতে দেখা যায়।
খবর পেয়ে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে তুমুল গুলি বিনিময়। নিরাপত্তা সদস্যদের সঙ্গে সংঘর্ষে জঙ্গিদের সবাই নিহত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হলেও সংসদ সদস্যরা সবাই অক্ষত আছেন বলে জানিয়েছেন কাবুল পুলিশের প্রধান। আমাদের নিরাপত্তা সদস্যরা দক্ষতার সঙ্গে এই জঙ্গি হামলা প্রতিহত করেছে। সব সংসদ সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে হামলার পরপরই এক টুইটার বার্তায় দায় স্বীকার করে বিবৃতি দেয় তালেবান। এপ্রিলের শেষ থেকে তালেবান তাদের পরিকল্পিত স্প্রিং অফেন্সিভ ঘোষণার পর আফগানিস্তানের সরকারি ও বিদেশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। ভারতের বিপক্ষে সিরিজ জয়কে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর এই জয় টাইগারদের বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও মনে করেন তিনি। পাশাপাশি পাপন আরো বলেন, এখন র্যাঙ্কিং এ উন্নতি করাই বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য। যতগুলো দেশের বিরুদ্ধে যে কোনো সিরিজ জিতেছি, ভারতের বিরুদ্ধে এই সিরিজটা এর চেয়ে এইটার সাথে কোনোটার তুলনা হয় না। আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য এই ভারতের এই সিরিজটাই ছিল এবং এটা আমরা জিততে পেরেছি। ইমরুল কায়েস এই ফর্মে বিজয় সুস্থ সাইড লাইনে বসে আছে, ওদেরকে আমরা খেলাতে পারছি না। দিস ইজ হোয়াট উই নিডেড, এইটাই আমাদের দরকার ছিল। একাধিক প্লেয়ার যদি ভালো নাও করে নাম করা, অন্যরা যেভাবে পারফর্ম করে আমরা টেরি পাচ্ছি না যে এখানে আরেকটা ভালো কেউ খারাপ করেছে, এরকম মনেই হয় না। বাংলাদেশ ভারতের দ্বিতীয় ওয়ানডে শেষে বাংলাদেশের কোনো সমর্থক আক্রমণ করেনি। সময় সংবাদে কথা জানান ভারতীয় সমর্থক সুধীর গৌতম। পাশাপাশি সুধীর তার ওপর হামলার বিষয়টি ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে বলেও জানান। এছাড়া এদেশে নিজ দলের খেলা তিনি বেশ উপভোগ করছেন বলেও মন্তব্য করেন তিনি। সুধীর আশা করেন তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া। এদিকে টাইগার সমর্থক শোয়েব সুধীর সঙ্গে দেখা করেন। রাতে সময় সংবাদের সঙ্গে আলাপকালে ভারতীয় ক্রিকেট সমর্থক সুধীর ভৌমিক এসব কথা জানান। খেলা শেষে ভিড়ের মধ্যে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় কিছুটা ধাক্কা ধাক্কির মধ্যে পড়লেও কেউ তার ওপর হামলা করেনি বলে তিনি নিশ্চিত করেন। তবে খেলা শেষে রাস্তায় বের হয়ে আসলে মওকা মওকা বলে অনেকে তাকে তিরস্কার করেছে বলেও তিনি জানিয়েছেন। বাংলাদেশ সমর্থকদের ক্রিকেট পাগল দর্শক বলে মন্তব্য করেন সুধীর গৌতম। তবে যতটা না ঘটেছে তার চেয়ে ভারতীয় গণমাধ্যমগুলো অনেক বাড়িয়ে প্রচার করছে বলেও জানান ভারতীয় এই ক্রিকেট প্রেমী। তিনি শতভাগ সুস্থ এবং শেষ ওয়ানডে ম্যাচ মাঠে বসে উপভোগ করবেন বলে জানান তিনি। বাহার গেট কে গে তো পুরী গেট দু নম্বর জাম থি জিসে টিম নিকলতি হ্যাঁ, ফির মানে দৌড় কর গেট নম্বর ওয়ান সে এক্সিট কিয়ে। এক্সিট করনে কে বাদ লোক জশ্ন মনা রহে থে তো জশ্ন ছোড়কর। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত হারার পর আমি যখন মাঠ থেকে বের হচ্ছিলাম তখন দুই নম্বর গেটে অনেক ভিড় ছিল। পরে আমি এক নম্বর গেট থেকে যখন বের হচ্ছিলাম তখন সেখানে অনেক বাংলাদেশি সমর্থক উৎসব করছিল। তখন কিছু লোক আমার পিছু নেয় এবং আমাকে উদ্দেশ্য করে মওকা মওকা ও ভুয়া বলে বিভিন্ন অঙ্গভঙ্গি করে। সেখান থেকে আমি বেরিয়ে পাশে একটি দোকানে রাখা আমি আমার ব্যাগটি আনতে গেলে সেখানেও অনেক বাংলাদেশি সমর্থকরা আসে। তবে কোনো বাংলাদেশি আমার গায়ে হাত দেয়া বা কোনো হামলার ঘটনা এখানে ঘটেনি। ভারতীয় গণমাধ্যমগুলো যা প্রচার করছে তা আমি যা বলেছি তার চেয়ে অনেক বাড়িয়ে তারা বলছে। পরে পুলিশ এসে আমাকে একটি সিএনজিতে করে আমার হোটেলে পৌঁছে দেয়। কিসি চ্যানেল কে সাথ বাত হি নাই হুই কি হামলা হোনে কি বাত থি না বলে ও ধাক্কা দিয়া, ধাক্কা দেনে কে বাদ পুরো পাবলিক হাম পে টুটা, ফির পুলিশ মুঝে সেফটি সে সিএনজি মে বৈঠায়া। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একসময় দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশ এখন ক্রিকেট দুনিয়ার বিষয়। মন্ত্রিসভায়ও সিরিজ জয়ের ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। পেট্রোল বোমা হামলা মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমান সহ বিএনপির 33 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নারায়ণগঞ্জের রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় নিহত লেগুনার 5 যাত্রী, আহত আরো 12 জন ঢাকা মেডিকেলে ভর্তি, অনেকে গুরুতর। ঈদে লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং নেয়ার দিনক্ষণ ঠিক হয়নি এখনো। আগামী সপ্তাহে বৈঠকের পর 13 অথবা 14 রমজান থেকে বুকিং স্লিপ জমা নেয়ার আশা মালিকদের। এবং দুর্ঘটনার 4 দিনেও কর্ণফুলীর খাল থেকে ওয়াগন তোলার প্রক্রিয়া শুরু হয়নি, বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে তেল সংগ্রহের কাজও।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো রোদি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।